বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। এই গর্বে নিয়ে আসলাম, এখন পাকা আম পাওয়া যায়, প্রচুর পাকা আম পাওয়া যায়। পাকা আম দিয়ে মিষ্টি জেলি করলে বাচ্চা থেকে বুড়া সবাই, বয়স্ক যারা থাকেন দাদা, ব্রেড লুফ দিয়ে খেতে পারে বা হাতে নিয়ে এইভাবে এমনি খাওয়া যায়। এই জেলিটা খুব সহজভাবে মজাদার। আমি চারটি পাকা আম নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিস করে, খুব মিষ্টি আম কিন্তু এটা। সেটাকে নিয়ে ছোটো ছোটো পিস করে ব্লেন্ডার করে নেব। এই আমগুলোকে অল্প পরিমাণ একটু পানি দেব, বেশি দেব না, একবারে অল্প পরিমাণ পানি দেব। আর এই আমটার লো হাড়িভাঙা আম বলে, খুব মিষ্টি আম এটা। আমি ব্লেন্ডার করে নিয়ে এখন ছেলে নেব। এই আমটার মাঝে কোনো আঁশ নাই, তারপরেও আমি ছেলে নিতেছি জেলিটা মুসৃণ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ছেলে নিতেছি আর পরিমাণ কম করতেছি, কারণ এটা শুধু চিনি দিয়েই আমি করব, সংরক্ষণের জন্য করব না। সংরক্ষণের জন্য করলে সুইডিয়াম বঞ্জার দেওয়া হয়। আপনার বাইরে যে জেলুগুলা করে দেখতে পাচ্ছেন কোনো ময়লাই নেই, একবারে অল্প পরিমাণ বের হয়েছে। আমি চলে নিয়েছি, আমি শুধু চিনি দিয়ে করব, সাথে সাথে খাওয়ার জন্য সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে। রসগোল্লা ঘনত্ব দেখতে পাচ্ছেন আপনারা কীরকম করেছি। এখন একটি প্যানে এই রসগোল্লা ঢেলে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানের ভিতরে এই রসগোল্লা ঢেলে দিয়েছি। একেবারেই গনে কোনো পানি পুরাইনে, ঢেলে দেওয়ার সাথে সাথেই ফুটে উঠতেছে। পানির পরিমাণটা একেবারেই কম দিয়েছি আমি, কারণ আগার আগার বা অন্য কোনো মেডিসিন এটার মাঝে পড়াবো না, শুধু চিনি দিয়ে করবো। সেজন্যে আমি পরিমাণ মতন চিনি দিতেছি। এখানে ছিল হাফ কেজি আম, আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা। আমি চিনির পরিমাণটা হাফ কেজি থেকে কম দিয়েছি মিষ্টিটা কম হওয়ার জন্য। 300 গ্রাম পরিমাণ চিনি আমি দিয়েছি। এখন শুধু নাড়ার উপরেই থাকবো চারিদিকে। চুলার আগুনটা আপনার মাঝামাঝি দিয়ে রেখেছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, 4 চামচের 1 চিমটি পরিমাণ। মিষ্টির মাঝে এই লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। সেজন্যে ফুটে উঠতেছে সবগুলা রস, চিনিগুলা গলে গিয়েছে, সেজন্য একটু পাতলা লাগছে। 5 মিনিট পরে ঘন হয়ে যাবে। আর শুধু আরেকটি জিনিস, সিরকা বা ভিনিগার বলে যেটা, তার 1 টেবিল চামচ পরিমাণ আমি দেব। আর কিছুই দেব না এই জেলিতে, খুব মজাদার জেলি হয় কিন্তু। কর্নফ্লাওয়ার বা আগার আগার পাউডার এই জেলিতে আমি দেব না। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এখন প্রচুর পাকা আম বাজারে উঠেছে। দেখতে পাচ্ছেন ঘন পানি নেই আমার এই রসটুকুর ভিতরে, তাই ঘন তো ফুটাটা আপনারা বুঝতে পারছেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার যেটা বলে সেটা দিয়ে দিলাম। কয়েকদিন আপাতত এই সিরকার কারণে ভালো থাকবে।
গলাটা কিছু ভাঙ্গা ভাঙ্গা লাগছে ঘামের জন্যে, শরীরটা ঘামে খুব প্রচুর। আমি কথা বলতে বুঝতে পারছি আমার শরীরটা ঘামছে। আমি একটি কাচের পিরিচে চেক করে নিতেছি, জেলির নিয়ম এইভাবে চেক করে নিতে হয়। দুই তিন মিনিট রাখার পরে গড়িয়ে পড়লে সোজাসুজিভাবে, তাহলে বুঝবেন আপনারা জেলিটা হয়ে গেছে। আর চাকা চাকা পড়লে তাহলে বোঝা যায় পানি রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার জেলিটা শুকনো হয়ে গিয়েছে, গড়ায়নি। আমি এখন নামিয়ে প্যান দিয়ে একটু ঠান্ডা করে নেবো টেবুলে নিয়ে। রসটা অনেকটা পরিমাণ গণ হয়ে গিয়েছে, বুঝামে যখন ডালবো ঠান্ডা হবে, যত সময় যাবে আরও ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কাচের বুঝামে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি ব্রেডে লাগিয়ে নিতেছি জেলি, কিন্তু আমি এই মুহূর্তে জেলিটা খাবো না, সরি ব্রেডটা খাবো না, কারণ আমি রোজা রেখেছি। সন্ধ্যার পরে খেয়ে চেকটা করে দেখব। কিন্তু কত সুন্দরভাবে লাগানো যাচ্ছে, নিখুঁতভাবে। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলোর জন্য দোয়া করবেন। আর এখনও সিজন এইভাবে করে রাখতে পারেন ঘরে, ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে, সবসময়ের জন্য। আর কি বলবো, আসসালামু আলাইকুম।